السلام عليكم ورحمة الله. আমি আশফাক আহমেদ, আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথিক স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি ধারাবাহিকভাবে আর্সেনিক অ্যালবাম নিয়ে আলোচনা করছি, আর্সেনিক অ্যালবাম নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে আর্সেনিক অ্যালবাম পার্ট 5। টপিক কি? ইউরিনারি সিস্টেম, মেল অ্যান্ড ফিমেল জেনিটালিয়াস। ইউরিনটা কীরকম হয়? স্ক্যান্টি, ভার্নিং, ইনভলেন্টরি, অফ এ ডিপ ইয়েলো কালার। স্ক্যান্টি মানে অল্প পরিমাণে ভার্নিং যন্ত্রণা, ইনভলেন্টরি মানে প্রস্রাবের পেটটা সে কন্ট্রোল করতে পারে না, অফ এ ডিপ ইয়েলো কালার। ব্লাডার এজ প্যারালাইজড ফর দিস রিটেনশন অফ ইউরিন। তার ব্লাডারটা এরকম প্যারালাইজ হয়ে যায় যার কারণে সে রিটেনশন অফ ইউরিন হয়, সে এরকম প্রস্রাবের পেট কন্ট্রোল করতে পারে না, হ্যাজ নো ডিজায়ার টু পাস ইট। অ্যালবুমিনাস, অ্যালবুমিনাস মানে হচ্ছে যে পরসমের যদি হাই লেভেল এরকম অ্যালবুমিন থাকে। এপিথেলিয়াল সেলস, সিলিন্ড্রিকাল ক্লট অফ 15 অ্যান্ড গ্লোবিউল অফ পুচ অ্যান্ড ব্লাড। পরসমের সাথে এরকম আরও এপিথেলিয়াল সেলস থাকে, সিলিন্ড্রিকাল ক্লট অফ 15 এবং ব্লাড। ইউরিনের সাথে এরকম এপিথেলিয়াল সেলস, সিলিন্ড্রিকাল ক্লট অফ 15 অ্যান্ড গ্লোবিউল অফ পুচ অ্যান্ড ব্লাড এগুলো থাকতে পারে আফটার ইউরিনেটিং ফিলিং অফ উইকনেস ইন দ্য অ্যাবডোমেন। ইউরিনেটিং এর পরে এরকম অ্যাবডোমেন এসে উইকনেস ফিল করে, ব্রাইট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস। এখন আমরা দেখি ব্রাইট ডিজিজটা কি। ব্রাইট ডিজিজটা হচ্ছে হিস্টোলিক্যাল ক্লাসিফিকেশন কিডনি ডিজিজ। যেখানে কি হয় যে অ্যাকুইট অ্যালবুমিক নেফ্রাইটিস হয়, নেফ্রন ইনফ্লামেশন হয়, যার কারণে কি হয় সুইলিং অ্যান্ড প্রেজেন্স অফ অ্যালবুমিন ইন দ্য ইউরিন, যার কারণে কিডনিটা স্যালোয়িং হয়ে যায়, স্যালোয়ান হয়ে যায়, ফুলে যায় এবং তার সাথে অ্যালবুমিন ইন দ্য ইউরিন, যে ইউরিনে অ্যালবুমিন বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে। এর সাথে কি হয় ফ্রিকোয়েন্টলি অ্যাকম্পাইন্ড বাই হাই ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজ, তার সাথে হাই ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজও থাকতে পারে। তারপর হচ্ছে ইনকন্টিনেন্স অফ ইউরিন। ইনকন্টিনেন্স অফ ইউরিন হচ্ছে যে যে একটু পরে পরে সারা ইউরিন ইউরিন করতে ইউরিন হয়, মানে ইউরিনের ব্যাকচাপ এবং কোনো করতে বারে বারে ইউরিন পাস করতে হয়। হুইচ এসকেপ অলমোস্ট ইনভলেন্টারি অ্যাট ইভেন নাইট, এবং যেটা এরকম রাত্রে ইনভলেন্টারি হয়ে যায়। আর ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল ইনফেকশন অফ ইউরিন, যখন এই ইউরিনটা নির্গত করে তখন তার একটু ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল মনে হয়। ইউরিনটা অ্যাকোয়াস গ্রিন, ইউরিনটা কেমন থাকে অ্যাকোয়াস রেশ ব্রাউন অর ট্রিবিট। এনার্জি অফ ব্লাডার ইন ওল্ড পার্সন, ওল্ড পার্সনে কি হয় এনার্জি অফ ব্লাডার হয়ে যায়। ইউরিন ব্ল্যাক অ্যাজ ইট মিক্স উইথ ব্লাড, ইউরিনটা এরকম কালো হয় মনে হয় তার সাথে ড্রাগ মিশে আছে, ডাইস ইউরিয়া ইউরেনিয়া। এবার আমরা এনার্জি অফ ব্লাডার জিনিসটা কি এটা দেখি। এটা হচ্ছে নর্মাল ব্লাডার, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল বা অ্যানোটিও ব্লাডার। এখানে কী হয় যে কল্ট হচ্ছে সামটাইম, এটাকে বলা হয় অটোকন্ট্রাকটিল ব্লাডার, মানে ব্লাডারটা অটোমেটিক কন্ট্রাক্ট হয়ে যায়। যে এর জন্য কী হয় যদি রেফার্স টু এ ব্লাডার হোস মাসেল ডাজ নট ফুললি কন্ট্রাক্ট, যার মাসেলগুলো ফুললি কন্ট্রাক্ট করতে পারে না। একটা নর্মাল ব্লাডারের ক্ষেত্রে কী হয় যখন এই ব্লাডারটা পরিপূর্ণ হয় ইউরিন দ্বারা, এখানে জমা থাকে ব্লাডারে ইউরিনটা, যখন ইউরিনটা এরকম পরিপূর্ণ হয় তখন এই মাসেল একটা রিফ্লেকশন হয়, এই রিফ্লেকশনটা যখন আমাদের ব্রেনে যায়, ব্রেন থেকে সিগনাল করে, তারপরে মাসেলটা কন্ট্রাকশন হয়, তখন আমাদের ইউরেথ্রা দিয়ে এরকম ইউরিনটা পাস হয়ে যায়। কিন্তু অ্যানোটিক ব্লাডারের ক্ষেত্রে কী হয় যে এরকম মাসেলটা অটো কন্ট্রাক্টেড হয়ে যায়, মানে মাসেলটা অটোমেটিক কন্ট্রাক্ট করতে থাকে, যার কারণে কী হয় মাসেলটা অটোমেটিক কন্ট্রাক্ট করতে থাকে, যার কারণে কী হয় যে যার কারণে ইউরিনটা পরিপূর্ণ হওয়ার আগেই তার এরকম ইউরিনেটিং হয়ে যায়। এটি হচ্ছে অ্যানোটিক ব্লাডার। ডাইসিউরিয়ান্ট ইউরিনিয়া, ডাইসিউরিয়া হচ্ছে যে ইউরিনের সাথে যে কোনো ডিসকমফোর্ট, যে অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, মানে 1 ঘন্টায় 2-3-4 বার ইউরিনেশন হয়, কেন হয় কারণ তার অ্যানোটিক ব্লাডার থাকে, ব্লাডারটা দুর্বল হয়ে গেছে, মাসেলটা অটো কন্ট্রাক্ট হয়ে গেছে, সেই কারণে অ্যানোটিক ব্লাডার হয়, এই যে বারবার ইউরিনেটিং হয় এটাকে ডাইসিউরিয়া বলা হয়। আর ইউরিনিয়া হচ্ছে কি ইউরিনে প্রচুর পরিমাণে এরকম ইউরিয়া প্রেজেন্ট থাকে, যখন ব্লাড ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় তখন ইউরিনের পরিমাণ বেড়ে যায় এবং এটাকে বলা হয় ইউরিনিয়া। এবার আসে আমরা মেল অ্যান্ড ফিমেল জেনিটালিসে কী কী সিমটম আর্সেনিকের আছে। মেল জেনিটালিসে কী হয় ইচিং, শুটিং অ্যান্ড বার্নিং ইন দ্য গ্ল্যান্ডস, গ্ল্যান্ডসের মধ্যে ইচিং, শুটিং, বার্নিং হয়, ইনফ্লামেশন অ্যান্ড পেইনফুল অ্যান্ড গ্যাংরিন স্যালোয়িং অফ দ্য জেনিটাল পার্ট। জেনিটাল পার্টটা ইনফ্লামেশন হয়, পেইনফুল এবং গ্যাংরিন হয়, স্যালোয়িং মানে ফুলে যায়, ফুলে যায় এবং জেনিটাল পার্ট গ্ল্যান্ড স্যালোয়িং, গ্ল্যান্ডটা খুলে যায়, ক্র্যাক অ্যান্ড বুইশ, স্যালোয়িং অফ টেস্টিস, এই যে স্যালোয়িং অফ টেস্টিস, এই যে নর্মাল টেস্টিস, এখানে চোখ স্যালোয়িং হয়ে গেছে কারণ এখানে পানি জমে স্যালোয়িং হয়ে গেছে।
আরসি প্লাস ইনফ্লামেশন অফ দ্য স্ক্রোটাম অ্যান্ড ইডিমোটাস। স্ক্রোটামটা এরকম আরসি প্লাস ইনফ্লামেশন হয় এবং ইডিমোটাস এটা হচ্ছে এরকম ফুলে যায়। আর কী কী সিমটম থাকতে পারে মেজেন্টাইটিস অর্গানে? নখ চামড়ার পলিউশন, ইনফেকশন ডিউরিং ডায়াবেটিক স্টুল, যখন তার ডায়াবেটিক স্টুল হয় তখনও তার এরকম ইনফেকশন মানে তার এরকম অটোমেটিক এরকম পরসা বেশি হয়ে যেতে পারে। সিপিলিটিক আলসার উইথ বার্নিং স্টিচিং, সিপিলিটিক আলসার সাথে থাকতে পারে বার্নিং যন্ত্রণা, স্টিচিং, স্টিচিং মানে হচ্ছে কি এরকম কেটে ফেলার মতো বা সেলাই করার মতো যন্ত্রণা হতে পারে। এবার আমরা দেখি যে ফিমেল জেনিটালিয়াসে কীরকম সিমটম প্রোডিউস করে আর্টিকেল বা মিসেসটা প্রোফিউস অ্যান্ড টুসো। মিসেসটা অনেক পরিমাণে হয় এবং অনেক তাড়াতাড়ি হয়। বার্নিং ইন দ্য ওভারিয়ান রিজন, ওভারিয়ান রিজন এরকম যন্ত্রণা হতে পারে, জ্বালানি হতে পারে। লিকুইডিয়া আর্কিড বার্নিং অফ সিকথিং, লিকুইড হচ্ছে আর্কিড, আর্কিড মানে হচ্ছে টক অন্তযুক্ত বার্নিং যন্ত্রণাকর অফেন্সিভ মানে ক্ষয়কারক। আর পেইন অ্যাজ ফ্রম রেড হট ওয়ার্স, ম্যানোরেজিয়া, স্টিচিং পেন ইন দ্য পেলভিক এক্সটেন্ডিং ডাউন টু দ্য থাই। স্টিচিং পেন, স্টিচিং মানে সেলাই করার মতো যন্ত্রণা, ওটা কী হয় পেলভিক থেকে নিচের দিকে নেমে এক্সটেন্ডিং ডাউন টু দ্য থাই এবং উরু পর্যন্ত ছড়াইতে পারে। যে লেকুরিয়া জিনিসটা কি, লেকুরিয়া হচ্ছে লেকুরিয়া মিক্সেস ফ্লু অফ হোয়াইটিশ ইংলিশ ও গ্রেস ডিসচার্জ ফ্রম দ্য ভ্যাজাইনা অফ দ্য ফিমেল। ফিমেলদের ভ্যাজাইনা থেকে এরকম যে হোয়াইটিশ ইংলিশ গ্রেস ডিসচার্জ এটাকে বলা হয়, এটা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় লেকুরিয়া। আর ম্যানোরেজিয়া কি, ম্যানোরিয়া হচ্ছে যে মেডিকেল টার্ম ফর মেনস্ট্রুয়াল পিরিয়ড উইথ অ্যাবনর্মাল হেভি প্রোলং ব্লিডিং। যে মেনস্ট্রুয়াল নর্মালি ব্লিডিং হয় কিন্তু নর্মাল থেকে যখন বেশি পরিমাণে প্রোলং ব্লিডিং হয় তখন যেটাকে বলা হয় ম্যানোরেজিয়া। আর এই আর্সেনিকাল ব্যবহারে এইরকম মেল ফিমেল জেন্ডার এখানে মরালিটিসটা কি, মোস্ট লেস্ট মনসন ব্যাটার ইন দ্য ওয়ান ওয়ার্ম। এ হচ্ছে মোটামুটি আর্সেনিকাল ব্যবহারের যে আজকের আলোচনা। সবাই আমার ভিডিও শেষ করার জন্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেল হোমিওপ্যাথিক স্কুল সাবস্ক্রাইব করবেন, আর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিন।